দরকার পড়লে তাই করব। আপনি আমাকে কিস করলেন কেন? এটা এক প্রকার জুলুম হচ্ছে। আমি আপনাকে কিস করেছি, আপনি আমাকে কিস করে মিটিয়ে দেন, তাহলেই তো হলো। কি? ওয়েট, আসুন আজকে। জাহিদ, এই জাহিদ, এখনো ওঠো না কেন? কলেজে যাবে না? সকাল সকাল ডাকছো কেন জান? আর একটু ঘুমায় না জান? এই কি করছো? হাতছাড়ো বলছি। এরকম কেন করছো? এতক্ষণ তো জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, এখনই উঠতে হবে। কি সব উল্টো পাল্টা বলছো? তোমার ভাইকে ডাকবো নাকি? ভাই আর কথা শুনি, একলাফে উঠে বসলাম বিছানায়। কি হয়েছে? ভাইয়াকে ডাকবে কেন? এতক্ষণ কি কি বললে এসব? আমি নাকি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম? স্বপ্ন দেখছিলাম ভাবি, স্বপ্ন। তুমি তো স্বপ্নটা ভেঙে দিলে, তাই কি নাকি উল্টো পাল্টা বলে ফেলেছি আমি কিচ্ছু জানি না। হয়েছে হয়েছে, আমার জন্য একটা চা আনতে হবে, সেটা আমার বুঝতে বাকি নেই। ঘুমের মধ্যে যা কিছু শুরু করেছো না, আল্লাহই জানে কদিন আর একা থাকতে পারবা। ভাবি আমার শরম করে না, এসব কি বলছো? তুমি আমার একমাত্র দেবর না, তুমি থাকতে আমার বউ লাগবে কেন? হয়েছে হয়েছে, আলগাপিটি বাদ দিয়ে ওঠেন, কলেজ যেতে হবে, আমি চললাম। ভাবি শোনো, যেও না আগে। কি হলো আবার? আমার পাওনাটা পরিশোধ কে করবে? প্রতিদিনই পাওনা নিতে হবে, একদিন না নিলে হয় না? না, হবে না, একদিন না নিলে যে দিনটা ভালো যাবে না। ভাবি আস্তে করে আমার কপালে তার ঠোঁট দুটো লাগিয়ে দিল, তারপর চলে গেল। আপনারা কি ভাবছেন, ভাবির সাথে আমার এই সম্পর্ক কেন? বাবা মা মারা যাওয়ার পর ভাই আর ভাবি আমার সব, বিশেষ করে ভাবি আমার মা আর বাবা দুটোরই ভূমিকা পালন করে। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করি, এত সুন্দর ভাবি আমাকে উপহার দিয়েছে। প্রতিদিন ঘুম থেকে উঠে ডেকে তোলা শুরু করে খাবারটা পর্যন্ত নিজের হাতে খাইয়ে দেয় ভাবি। ঘুম থেকে উঠে ভাবির একটা উম্মা না পেলে দিনটা কেমন জানি ভালো যায় না। খুব ভালোবাসি আমার ভাবিকে, আর ভাবিও আমাকে ঠিক নিজের ভাইয়ের মতোই আদর করে। আপাতত এটুকুই থাক, ভাবি চলে যাওয়ার পর আমি আর উঠিনি, অমনি ঘুমিয়েছিলাম। আজকে কলেজে যাওয়া হলো না। জাহিদ, আজকে কলেজে যাবে না তাহলে? সারা রাত মোবাইল টিপসো, সেই জন্যই তো। দাঁড়াও, তোমার ভাইকে আজকেই মোবাইল নিতে বলবো। না ভাবি, প্লিজ আর একটু ঘুমাই। জাহিদ, লক্ষ্মী ভাই আমার, সোনা ভাই আমার, ওঠো। তোমার ভাইয়া যদি জানতে পারে কলেজ যাওনি, তাহলে আজকে পিটুনি আছে কপালে। তুমি থাকতে ভাই আমাকে কিছু বলতে পারবে না। আমি কিন্তু এখনো খাইনি, তোমার ভাইয়া কখন চলে গেছে? কি বলো, এখনো খাওনি? আমি এক্ষুনি উঠছি ভাবি, তুমি খাবার রেডি করো। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে সোফায় ভাবির কোলে মাথা রেখে টিভি দেখছিলাম। ভাবি, বলো। ভাইয়াকে বলো তো যে আমরা কোথাও ভ্রমণ করে আসি। তোমার ভাইয়া যে ব্যস্ত লোক, মনে হয় না রাজি হবে। তবু একবার বলে দেখো, সারাদিন এইভাবে বসে থাকতে আমার ভালো লাগে না আর। বিকেলবেলা আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আজকে অনেকটা সুযোগ পেয়েছি। সারাক্ষণ শুধু পড়া আর পড়া, এই পড়ালেখা এখন আর ভালো লাগে না। সেই ছোট থেকে ভালো রেজাল্ট করে আসছি, এখনও কোনো সুবিধাই পেলাম না। আর লেখাপড়ার চাপে জীবনে একটা প্রেমও করতে পারলাম না। আমার বন্ধুরা সারাক্ষণ জিএপের সাথে মেসেজ, ফোন আলাপ ইত্যাদি আছে, আমি শুধু গেমস আর গেমস। রাতে বাসায় ফিরে দেখি ভাইয়া খাবার টেবিলে খেতে বসেছে, আমিও দৌড়ে গিয়ে খেতে বসলাম। তো লেখাপড়া কেমন চলছে? কলেজে যাস তো ঠিক মতো? ভালো ভাইয়া, হ্যাঁ কলেজে যাই তো, কলেজে না গেলে ভাবি খাবার দেয় না আমাকে। ঠিকই আছে, শোন একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা ভাইয়া? ঝিনুকের পরীক্ষা শেষ হয়েছে, এখানে আসতে চাই, তুই গিয়ে ওকে নিয়ে আসতে পারবি? হ্যাঁ ভাইয়া পারবো, তবে চলো না সবাই একসাথে গিয়ে তাহলে বেরিয়ে আসি, আর ঝিনুককেও নিয়ে আসি। আমার এখন কাজে অনেক চাপ, আর এখন ছুটিও দেবে না। এক কাজ কর, তাহলে তোর ভাবিকেও নিয়ে যা। ভাবি না করে দিল, ভাইয়াকে ছাড়া যাবে না, তাহলে আমার একাই যেতে হবে মনে হচ্ছে। পরদিন রওনা হলাম ঝিনুকের বাসায়। ও হ্যাঁ, ঝিনুকের কথা তো বলাই হয়নি, আমার ভাইয়ের একমাত্র শালিকা হলো ঝিনুক, সেই হিসাবে আমার বিয়ান। এসএসসি এক্সাম সবেমাত্র শেষ করলো। যাই হোক, গাড়ি থেকে নেমে পড়লাম এক বিপদে। গ্রামের পথে একা একা হাঁটছি, আর মনে মনে ভাবছি কি মানুষ এক একটা। একজন লোক আসলো না আমাকে এগিয়ে নিতে, এ তো মহাবিপদ। হাঁটতে হাঁটতে একসময় পিছনে খেয়াল করলাম কয়েকটা কুকুর আমাকে লক্ষ্য করে তেড়ে আসছে। আমি তো সেই ছোটোবেলা থেকে কুকুরকে ভয় পাই, আমাকে অচেনা পেয়ে দৌড়ে আসছে আমার কাছে। আমি আর কিছু চিন্তা করলাম না, মনে মনে বললাম মরণ বাঁচন আল্লাহর হাতে, আল্লাহ আকবার।
বলে দিলাম এক দৌড়। শালা কুকুরের সাথে কি দৌড়ে পারা যায় নাকি? কিন্তু এটা তো আমার আত্মসম্মানের প্রশ্ন। ক্রমে ক্রমে আমার গতি বাড়াচ্ছিলাম, দৌড়াতে দৌড়াতে একদম ঘরে গিয়ে উঠলাম। আর তখনই ঘটলো এক মজার কাণ্ড। কখন যে বেয়ান সাহেবা মানে ঝিনুকের সাথে ধাক্কা লেগে কখন যে খাটে পড়ে আছি সেটা জানি না। মনে হচ্ছে আমার ঠোঁটের সাথে কিছু লাগানো, আমি শক্ত করে কিছু ধরে আছি। চোখ খুলতেই আমি অবাক। এটা কি করলেন? কোথায় কি করলাম? এইভাবে জড়িয়ে ধরে কিস করাটা ঠিক হলো? আমি কিন্তু কিছু করিনি, আমাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দেবেন না। তাহলে কার ঠোঁটে সে আমার ঠোঁটে লাগলো আর কার হাত আমাকে জড়িয়ে ধরলো? আমার কোনো দোষ নেই, যা করার সব করেছে ওই কুকুরগুলো। হোয়াট? কুকুর আমাকে কিস করেছে? এ রে, কী সব উল্টোপাল্টা লাগছে, কুকুর কিস করবে কেন, আমি করেছি। এইটা বলাতেই ঝিনুক আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রইল। না মানে ইচ্ছে করে আমি করিনি, কুকুরগুলো দৌড়ানি দিয়েছিল, ভয়ে দৌড়ে আসার সময় ধাক্কা লেগে গেল। এতে আমার কী দোষ? হয়েছে হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিন। আপনি যে বিদ্যুৎ গতিতে আসছেন কেউ তো জানেই না যে আপনি ঘরে। ঝিনুকের কাছে চলে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার ভাবির বাবা মার কথাবার্তাগুলো বললাম। খাওয়া দাওয়া সেরে রাতে শুয়ে শুয়ে শুধু ঝিনুকের কথাই ভাবছিলাম, ওকে কিস করাটা কি ঠিক হয়েছে আমার? আমি তো ইচ্ছে করে করিনি। যাই হোক, পরের দিন বিকেলবেলা ঝিনুককে বললাম ওদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে, ঝিনুকও না করেনি। সেদিন প্রথম একটা মেয়ের সাথে এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, খুব ভালো লেগেছিল। কিন্তু ঝিনুকের মন খারাপ ছিল, কী যেন হয়েছে একটা। আচ্ছা, আপনি কি সারাদিন এইভাবে গোমড়া মুখ করে থাকবেন নাকি একটু হাসবেন? কথাটা বলাও শেষ অমনি ধপাস করে একটা শব্দ হলো, কাদায় মেখে গেল আমার সব কিছু। তখন প্রথম আমি ঝিনুকের হাসি দেখেছিলাম, অনেক জোরে জোরে হাসছিল। আসলে হাসারই কথা, কারণ এত বড় একটা ছেলে এইভাবে আঝার খেয়েছে। ঝিনুক, একটা কথা বলি? বলতে পারেন। আমি কালকের জন্য দুঃখিত, ইচ্ছে করে কিছু করিনি। আমি আপুকে সব বলে দেব, আমার শরীরে এখনো পর্যন্ত কেউ টাচ করেনি আর আপনি। প্লিজ ভুলে যান না ওসব, ভাবি শুনলে কি ভাববে বলুন তো। আমাকে বিয়ে করবেন? তাহলে বলবো না। ঝিনুকের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেয়েরা বলে কি বিয়ে, হাই হাই, ভাইয়ের শালিকাকে বিয়ে করলে মানুষ কি বলবে, একটা কিসের জন্য এত বড় শাস্তি দিবেন, সারা জীবনের জন্য আমায় গলায় ঝুলাবেন? দরকার পড়লে তাই করব। আপনি আমাকে কিস করলেন কেন? এটা এক প্রকার জুলুম হচ্ছে, আমি আপনাকে কিস করেছি, আপনি আমাকে কিস করে মিটিয়ে দেন তাহলেই তো হলো। কি? ওয়েট, আসুন আজকে, কালকেই আমি আপুকে যদি না বলেছি। খাই ছেড়ে, এটা দেখেই বোঝা যায় ভাবি ঝগড়াটে মেয়ে, ও কেমন জানি থামবে না, ওকে কেমনে থামাবো আমি। আচ্ছা আমি রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের বিয়ের ব্যাপারটা ভাবিকে আপনার বলতে হবে। আচ্ছা, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, চলুন বাসায় যাই। এটা কোন ধরনের মেয়ে? বিয়ে করব বলতেই একদম হাসি খুশি, মনে হয় আকাশে উঠছে। আমি মনে মনে ভাবছিলাম যে বাসায় গিয়ে ঝিনুকে তো ভাবিকে বলতেই পারবে না, বিয়েটাও করতেও হবে না, আর ভাবি ভাইয়া আমাদেরকে জীবনেও মেনে নেবে না। সেটা ভাবতে আনন্দ হচ্ছিল আমার। পরদিন যখন আমাদের বাসায় ফিরছিলাম তখন সারা পথ ঝিনুক আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল, আমি ঝিনুককে শুধু দেখছিলাম। বাচ্চা মানুষের মতো বায়না করে এক একটা, দেখতে অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো মনটা খুব ভালো। ঝিনুক, এ ঝিনুক, ওঠেন এখন, আমরা এসে পড়েছি তো। আমার মাথা আপনার কাঁধে ছিল এতক্ষণ? কাঁধে তো ঘুমিয়েছিলেন সারা পথ। হায় হায়, কি বলেন এসব, আপনি উল্টো পাল্টা কিছু করেন নাই তো। কি এত বড় মিথ্যা অপবাদ, আমাকে দেখে কি তাই মনে হয়? না মানে বিশ্বাসটা একটু কম হয়। ও সেই কথা, তাহলে বাকি পথ একা একা আসেন, আমি চললাম। না আমি একা যেতে পারবো না প্লিজ, আর আমাকে একা রেখে গেলে কিন্তু আপুকে কিসের কথাটা বলে দেব। এরে আসল জায়গায় হাত দিয়েছে, শুধু একটাই ভয় আমার, ভাবি যদি জানতে পারে তাহলে তো কী যে করবে আল্লাহ জানে। রাগের কণ্ঠে বললাম চলুন, বলতে না বলতেই ঝিনুক এসে আমার হাত ধরল, এমনিতেই রাগ উঠছিল তার মধ্যে হাত ধরল, হাতটা মারলাম এক আছাড়, মেয়েটা তখনই একটা কাণ্ড বাঁধিয়ে দিল। ঝিনুকের হাত ছেড়ে দেওয়ার পর ঝিনুক তো রেগে ভূত, আমারও রাগ উঠছে ইচ্ছে মতো, কি করব ভাবতে পারছি না। মেয়েটা ওখানে দাঁড়িয়ে রইল, কি ব্যাপার আপনি যাবেন না?
হ্যালো বন্ধুরা, ভিডিওর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থেকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।